আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজ এডুকেশনে। অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুলি চ্যাপ্টারের অনুশীলনীর 16 নম্বর এবং 17 নম্বর অঙ্ক সমাধান করব। আমরা কিন্তু আগের ক্লাসগুলো ধারাবাহিকভাবে সমাধান করেছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, যারা দেখোনি তারা কিন্তু এখনই গিয়ে দেখে আসো। আজকে আমরা 16 নম্বর এবং 17 নম্বর অঙ্ক সমাধান করব। 16 নম্বর এবং 17 নম্বর অঙ্ক কিন্তু খুবই সহজ দুটো অঙ্ক, আমরা এর আগেও করেছি সেম অঙ্ক। দেখো প্রথমে 16 নম্বর যে অঙ্কটা আছে এটা যদি আমরা খেয়াল করে দেখি কি আছে, যে করিম কি করছে, সে 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা, এবং মরিয়ম আরেকজন সে 7% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রাখছে। তাহলে এখানে 50,000 টাকা হচ্ছে আমাদের পি এর মান করিমের ক্ষেত্রে, এবং মরিয়মের ক্ষেত্রে পি এর মান হচ্ছে 80,000 টাকা, এবং দুইজনের ক্ষেত্রে আমাদের আর এর মান দেওয়া আছে আলাদা, বস সময় দেওয়া আছে একই, সময়টা আমরা 5 বছর দুজনেই দেখতে পাচ্ছি। আমাদেরকে বলা হচ্ছে ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে। দেখো অঙ্কটা পরিচিত লাগছে না, আমরা কিন্তু ঠিক এরকম একটা অঙ্ক এখানেও করেছি। এই যে দেখো, এই দেখো, এই ধরনের অঙ্কই না আসলে, কে কত বেশি মুনাফা পাবে, কে লাভবান হবে, এই প্রায় এই কাছাকাছি অঙ্ক। সো আমরা কিন্তু অঙ্কটা বুঝতে পারছি খুব সহজেই আশা করি, এবং তোমরা মনে হয় যে ধরতেও পারছো আসলে কি করতে হবে। যেহেতু আমাকে বলছে যে কার বেশি আয় হবে, আয় মানে কি মুনাফা, কার মুনাফা বেশি হবে, তো কার মুনাফা বেশি হবে, আমরা এখানে করিমের একটা মুনাফা বের করবো, মরিয়মের একটা মুনাফা বের করবো, বের করে দেখবো যে কারটা বেশি, তাহলে তারটা বেশি, দুজনের মধ্যে আমরা তুলনা করে দেবো, আর কত টাকা বেশি সেটা আমরা বিয়োগ করে দিলে পেয়ে যাব, সিম্পল অঙ্ক। তাহলে এখানে যদি আমরা করিমের ক্ষেত্রে মুনাফা বের করতে চাই, চক্রবৃদ্ধি মুনাফা, খুব সহজে বের করতে পারবো, কারণ আমি এখানে আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে। একই কথা মরিয়মের ক্ষেত্রেও, আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে। সো আমরা এই মানগুলো দিয়ে জাস্ট সূত্রের মধ্যে বসিয়ে কি করবো, চক্রবৃদ্ধি মুনাফাটা বের করবো। চক্রবৃদ্ধি মুনাফা সূত্র আমাদের নিশ্চয়ই সবার জানা আছে, এতদিন আমরা অঙ্ক করতেছি, সো আমাদের জানা থাকারই কথা। সে সূত্রের মধ্যে মানগুলো বসায় দাও, অঙ্ক বের হয়ে যাবে, আহামরি কিচ্ছু না। তাহলে দেখো অঙ্কটা 16 নম্বর। সো প্রথমে আমরা করিমের ক্ষেত্রে বের করে নেব, করিমের ক্ষেত্রে যে মুনাফাটা, সেক্ষেত্রে মূলধন কি, মূলধন পি হচ্ছে 50,000 টাকা, এন হচ্ছে এখানে 5, আর হচ্ছে 9%, মানে 9/100 বা 0.09। আচ্ছা তাহলে আমাদের পি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার আমরা সূত্রটা কি জানি, পি ইন্টু 1+r^n-1। এটা কিন্তু হচ্ছে মূলত কি, ওই যে আমাদের যে আমরা চক্রবৃদ্ধি যে মুনাফা বা আসল চক্রবৃদ্ধি, আসল থেকে আমরা আসলটা বাদ দিচ্ছি, চক্রবৃদ্ধি আসল থেকে আসল, ওই যে আমাদের সূত্র যেটা জানা আছে, তাহলে এটা আমাদের মুনাফার সূত্র। তাহলে আমরা পি এর মান বসালাম 1:1, আর এর মান বসালাম, এন এর মান 5 বসালাম 1 বসালাম, জাস্ট মানগুলো বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটরের মধ্যে অঙ্ক করে দেখো, আমাদের মান আসবে 26,931.97 টাকা। তাহলে এ মানটা যখন আসলো, এটা হলো আমরা পেলাম কার, করিমের মূল মানে মুনাফা, 5 বছরের মুনাফা। এরপর আমরা মরিয়মের ক্ষেত্রে সেম একইভাবে বের করে নেই, মরিয়মের ক্ষেত্রে আমাদের মুনাফা দেওয়া আছে কত, 80,000 টাকা, এন সমান 5, আর সমান দেওয়া আছে 7%, যেটাকে আমরা ক্যালকুলেশন করে 0.07 করে নিলাম, ওই যে 7% মানে 7/100, একবারে মানটা বের করে নিলাম যাতে সুবিধা হয়। আর চক্রবৃদ্ধি মুনাফা তাহলে কী হবে, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখলাম, এরপর শুধু আমরা মানগুলো বসালাম, পি এর মান বসাও, আর এর মান বসাও, এন এর মান বসাও, ক্যালকুলেশন করো, আমাদের মান চলে আসবে। এবার বলছে যে কার কত টাকা লাভ হয়েছে বা কার কত বেশি হয়েছে, কত বেশি লাভ হয়েছে, তা কার বেশি হয়েছে, মরিয়মের বেশি হবে অবশ্যই, আমরা দেখতেছি মরিয়মের মুনাফা এটা, আর করিমের মূলধন হচ্ছে আমাদের এটা। তাহলে এটা যেহেতু বেশি, মরিয়মেরটা বেশি, সো আমরা বলে দেবো মরিয়মের বেশি আয় হবে, কত টাকা বেশি আয় হবে, দুইটা বিয়োগ করে দিলাম, যে 5,272.941, এটা হচ্ছে আমাদের বেশি হলো, এটা হচ্ছে আমাদের কি হলো ভাইয়া, বেশি হলো, তাহলে উত্তর হচ্ছে আমাদের এটা। তাহলে আমাদেরকে প্রশ্ন করছে ব্যাংক থেকে কার বেশি আয় হবে, আমরা বললাম মরিয়মে, এবং কত টাকা বেশি আয় হবে, আমরা বিয়োগ করে বলে দিলাম যে 5,292.941 টাকা বেশি হবে। তাহলে এ হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্ক, এখানে একেবারেই একদম সহজ সিম্পল একটা অঙ্ক, আগেও আমরা করেছি, সো আমাদের জন্য এটা কুকুটিল কিছু না, আশা করি সবাই বুঝতে পারছি। এবার আমরা 17 নম্বরটা দেখি, 17 নম্বর হচ্ছে আমাদের একবারে বাচ্চাকালের অঙ্ক, পিচ্চিকালের অঙ্ক, আমরা যে পঞ্চম শ্রেণীতে অঙ্ক করেছি সেই অঙ্ক, ঠিক আছে, পঞ্চম শ্রেণীতে আমরা যে লাভ ক্ষতির অঙ্ক করেছি তোমাদের নিশ্চয়ই মনে আছে,
তোমরা হচ্ছে শতকরা চ্যাপ্টারে করেছিলে সেই চ্যাপ্টারের অঙ্ক, একদম ছোট্ট একটা অঙ্ক। কি বলছে? তাহসিনা 350 টাকায় দরে, 50 টাকা দরে 8টি মুরগি ক্রয় করে। তাহলে 350 টাকা দরে মানে একটা মুরগির দাম হচ্ছে 350 টাকা, সে মুরগি কেনে হচ্ছে 8টা, মোট 2500 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? তার মানে সে 8টা মুরগি, একটার দাম 350 টাকা, সেই দরে 8টা মুরগি কিনলো, কেনার পরে ওই 8টা মুরগি আবার সে বিক্রয় করলো 2500 টাকায়। এখন তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, বা কত টাকা লাভ হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে, আর তাহসিনার মূলধন বের করতে হবে। আচ্ছা ভাইয়া, মূলধন বলতে এখানে কি? মূলধন হচ্ছে সে কত টাকায় মুরগিগুলো কিনেছিল, টোটাল দামটা কত, আসলে টোটাল দামটা কত, কত টাকা সে বিনিয়োগ করেছিল মুরগি কিনতে, যেটা বিনিয়োগ করে ওইটা আমাদের মূলধন। তাহলে সে আসলে কত টাকা দিয়ে মুরগিগুলো কিনেছিল টোটাল, সেটা আমরা বের করব। তাহলে আমরা যদি এখানে 8টা মুরগির দাম বের করতে চাই, তোমরা খুব সহজেই বুঝতে পারতেছিস ভাইয়া 350 কাট দিয়ে গুণ দিলেই তো 8টা মুরগির দাম পেয়ে যাবো, কারণ 1টা মুরগির দাম 350 টাকা, মানে 8টা মুরগির দাম 350 × 8। তাহলে ওই যে দামটা পেয়ে গেলাম, এরপর আমরা 2500 টাকার সাথে তুলনা করে দেখবো যে সেটা কি কম নাকি বেশি। যদি ক্রয় মূল্যটা বেশি হয় বিক্রয় মূল্যের থেকে তাহলে কি হবে? ক্ষতি হবে। আর যদি ক্রয় মূল্যটা কম হয় বিক্রয় মূল্যের থেকে তাহলে লাভ হবে। আমরা সেটা বের করেই দেখি। তাহলে দেখো, আমরা আগে দেখি কত টাকায় বিক্রয় মানে ক্রয় করছে সে, মূলধনটা বের করি। সো দেখো, আমরা বের করতেছি যে 1টি মুরগির দাম 350 টাকা, অতএব 8টি মুরগির দাম 350 × 8 মানে হচ্ছে 2800 টাকা। তাহলে সে মুরগিগুলো ক্রয় করেছিল 2800 টাকা, এবং তার এটাই হচ্ছে তার মূলধন, তাহলে 2800 টাকা। এখন সে বিক্রয় করছিল কত? 2500 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্যটা বেশি বিক্রয় মূল্যের থেকে, তার মানে ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখবো ক্ষতি হয়, 2500 টাকায় বিক্রয় করায় ক্ষতি হয় কত টাকা? তার হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তাহলে কত আসলে 300 টাকা। তাহলে 300 টাকা হচ্ছে তার ক্ষতি। তাহলে আমাদের এই যে তাহসিনা হচ্ছে কি করছে, মুরগির ব্যবসা করতে গিয়ে লস খেয়ে ফেলছে আর কি। তাহলে এই হচ্ছে আমাদের 300 টাকা ক্ষতি। তো এই হচ্ছে 16 নম্বর এবং 17 নম্বর অঙ্ক। ওকে, সো খুবই ছোট্ট দুটো অঙ্ক ছিল, খুবই সহজ দুটো অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী পর্বে পরের যে অঙ্কগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব, সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।